Chiller. এখন আসছি হাই কলকাতার একবারে মেট্রো যে শেষ মানে শুভ কবি সুবাসে ওখানে হাই পার্ক নামের একটা জায়গা আছে, সেখানে শপিং মল আছে। শপিং মলে আমরা আসছি দুজন বিখ্যাত মানুষের সাথে দেখা করতে, এবং তারা এখন আমাদেরকে বিখ্যাত একটি খাবার খাওয়াচ্ছে কেএফসিতে। পরিচয় করে দিচ্ছি, আমাদের সঙ্গে আছে ফিল্ম মেকার গদিমান, দুইজনই অসম্ভব কি বলবো যে প্রতিভার অধিকার, সেই গল্পটা বলবো পরে। এবং বৌদিকে নিয়ে আমি একটা ডকুমেন্টারি করছি, এবং উনি আজকে সেটা রাজি হয়েছে, কথা দিয়েছে। আমি নেক্সট টাইম আমি আমার পুরো সেট আপ নিয়ে আসবো, এবং তাকে নিয়ে আমরা ডকুমেন্টার তার একটা ফিল্ম তাকে নিয়ে একটা ডকু ফিল্ম আমরা করবো, ইচ্ছা আছে। তো দেখে রাখুন, ওনাকে দেখে রাখুন। আর সুপিন আছে আমাদের সাথে, আর এখন একটা মজার খাবার খাবো, সেই খাবারটা একটু দেখা। খাবারটার নাম কি দাদা? এটা ব্রাউনি উইথ আইসক্রিম, তাতে প্রচণ্ড গরম করা কেক, তারপরে গলানো ক্যাডবেরি আর আইসক্রিম, মানে একদম দু ধরনের টেম্পারেচার, প্রচণ্ড গরম আর প্রচণ্ড ঠান্ডার মিশ্রণ, দুটোর মিশ্রণ। আচ্ছা, আমি খাই নাই, খেয়ে দেখি। কলকাতা থেকে বিরিয়ানি এলো ওয়াজিদ আলী শাহের হাত ধরে। ওয়াজিদ আলী শাহকে যখন লখনৌ থেকে ডিপোর্ট করে দেওয়া হলো, তো লখনৌ থেকে উনি কলকাতাতে এলেন মেটিয়া ব্রিজের কাছে, ইংরেজরা ওদেরকে এখানে পাঠালো। এবং ম্যাক্সিমাম লোককে বলা হলো, ওনাকে বলা হলো যে তোমার কী চাই, তুমি কী কী নিয়ে যেতে চাও এখান থেকে। ও বললো যে আর সবই তো লুটে নিয়েছো, আমাকে আমার 50 জন যে রাঁধুনি আছে তাদেরকে দিয়ে পাঠাও। 50 জন রাঁধুনি এলো, সেই কলকাতা শহরে ভেতো বাঙালি পেলো বিরিয়ানি। তো ওনার হাত ধরে বিরিয়ানি এলো, এবং নবাবের অবস্থা খারাপ, ভালো করে বেতন দিতে পারে না, সে অবস্থায় ওরা চুপি চুপি ওই ডকের চারপাশের লোককে দেবে বলে বিরিয়ানিতে আলু দিয়ে আলু বিরিয়ানি শুরু করলো। তাই জন্য একমাত্র কলকাতাতে, পৃথিবীতে আর কোথাও বিরিয়ানিতে আলু থাকে না, কলকাতার বিরিয়ানিতে আলু থাকে। আচ্ছা, তো না আমাদের কাচ্চিতে থাকে। আচ্ছা, কাচ্চিতে থাকে, এইখান থেকে বিরিয়ানি বলতে কয়েকটা তেহারি চলে না তো বোধ হয়, এখানে তেহারি চলে না, লাগালে তেহারি খুব। এরপর আমি যখন ওই মানে গরুর কথাটা বলছিলাম, তখন হচ্ছে যে ওই লোকেরাই মানে ওই 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 নবাবের যে মশাল ছিলা, নবাব চলে যাওয়ার পরে তাদের কিন্তু পার্থ কিছু জানে না, তখন ছড়িয়ে ছিটিয়ে যায়। কিছু লোক এখনও ওই নাখোদা মসজিদের কাছে ধারে দু একটা দোকান আছে, যারা ডাইরেক্টলি ওর নাখোদা মসজিদ ধর্মতলা না কিছু দোকান আছে, ছোট দোকান, যারা কিনা নবাবের ডাইরেক্ট প্রভাতের দিনে যারা কুক ছিল তার ডাইরেক্ট মানে বংশ। এখনো ওই রকম সুতা কাবাব, খিরি কাবাব, ওই প্রত্যেকটা কাবাব কিন্তু এখনো ওইভাবে বানায়, এবং অতটাই আন্তরিকতা আছে নাখোদা মসজিদের আশেপাশে। হ্যাঁ, এই যদি নাখোদা মসজিদের গেট হয়, আপনি যেটা বললেন প্রথম যে বিরিয়ানি দোকানটার নাম বলেন রয়্যাল কি নাখোদা মসজিদের পাশে? নাখোদা মসজিদের পাশে। আর ধর্মতলায় যেটা বড় একটা দোকান, ধর্মতলা অ্যামেনিয়া, অ্যামেনিয়া, অ্যামেনিয়াটা ওই ধর্মতলাতেই, আমি বলছিলাম স্যাফরন ট্রি বলে একটা দোকান, মানে স্যাফরন ট্রি বলে একটি দোকান আছে, দোকানটা দোকান মানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা খুলেছে সম্বিত বলে একজন কুক। আচ্ছা, সম্বিত মলিকুলার গ্যাস্ট্রোনমির ওপরে তার স্পেশাল পড়াশোনা, এবং মলিকুলার গ্যাস্ট্রোনমিকে প্রয়োগ করে ও খাবার বানায়, ঠিক আছে। এবং স্যাফরন ওর আগে একটা দোকান মানে রেস্টুরেন্ট ছিল, তার নাম ছিল স্পাইস ক্র্যাফ্ট, সেইখান থেকে বেরিয়ে বানিয়েছে স্যাফরন ট্রি। আমি কেন স্যাফরন ট্রিতে, যারা বিরিয়ানি খেতে চায় বা যারা মুঘলি খাবার খেতে চায় তাদেরকে আমি যেতে কেন রেকমেন্ড করবো, কারণ হচ্ছে
ও কোনো চলতি খাবার বানায় না ভাই, এগুলো চলছে আমরা কিন্তু খেতে খেতে বসলে ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে আয় বিরিয়ানি খাবো, যে কমন কথাগুলো বলে আমরা খাবারের কথা বলি। সম্বিত তার এগেনস্টে হেঁটেছে, সম্বিত পড়াশোনা করে প্রত্যেকটা মুহূর্তে যখন মুঘলরা নবাবরা খাবারের কথা ভেবেছে, খাবারের এক্সপেরিমেন্ট করেছে, ও সেই এক্সপেরিমেন্টাল খাবারগুলোকে ডিশ বানিয়ে ইতিহাস সমেত মানুষকে প্রেজেন্ট করে। ও খাবারের পরে যখন নিমিষ বলে একটা খাবার আমাদেরকে দিল, ও বললো নবাব একবার আকাশের মেঘ খেতে চেয়েছিল, কুকরা বললো আকাশের মেঘ কী করে খাবেন, তখন ও কী করে সেই আকাশের মেঘকে বাটিতে নিয়ে এসে খাবার দিল সেটা আমাদেরকে আবার খেতে দিল, আমরা সেটা খেয়ে সত্যি সত্যি আমাদের মনে হলো যে আকাশের মেঘ খাচ্ছে সেটা একটু মিষ্টি মিষ্টি খেতে। দ্যাটস ওয়াই আই এম রেকমেন্ডিং স্যাফরন ফ্রি, চুয়োর খাও, হ্যাঁ চুয়োর খাও, একবার খেয়েছি যে আচ্ছা। তো পৃথিবীতে বিরিয়ানিটা আমরা যেহেতু জানি যে এটা মুঘলাই খাওয়ার এবং মুসলমানদের শুয়োরের সাথে একটা যেহেতু ওরকম হারাম খেতে নেই, এই একবারই কিন্তু এক্সপেরিমেন্টটা এই জায়গায় নিয়ে গেছে যে শুয়োরের বিরিয়ানিও বানিয়েছে একবার, হ্যাঁ ওটাও বানিয়েছে, কিন্তু আর সব রকমের বিরিয়ানি বানায়, কিন্তু আর প্রত্যেকটা যে খাওয়ারও বানায় যে অমুক বেগম অমুক পরিস্থিতিতে অমুক জিনিস বানিয়েছিল, অমুক রাজা অমুক পরিস্থিতিতে অমুক জিনিস খেতে চেয়েছিল। একবার যেমন আমাদের এখানকার মুর্শিদাবাদের নবাব প্রচণ্ড বিপদে পড়েছিল, কেননা বাইরে থেকে লোকজন ওই এরা বর্গিরা আক্রমণ করছিল, তো তখন ও দিল্লির সম্রাটের কাছে মানে দরবার করতে গেছিল আমাদেরকে হেল্প করুন, তাই জন্য এখান থেকে ও দেউলে হয়ে গেছে, সব লুটে নিয়ে চলে গেছে, লিচু পাঠিয়েছিল, লিচুগুলো নিয়ে যেতে যেতে 23 দিনে পচে গেছে। তখনকার কুকেরা লিচুর কাবাব বানিয়ে দিয়েছিল এবং সেই কাবাব খেয়ে লিচুর কাবাব, লিচুর কাবাব সম্রাট, হাউ ইট পসিবল, ইয়েস ইট ইজ পসিবল বস, ইউ হ্যাভ টু গো অ্যান এক্সপিরিয়েন্স দ্যাট। সো ওই লিচুর কাবাব খেয়ে সম্রাট এত ওই হয়ে গেছে, প্রচুর সেনা পাঠিয়েছে এবং এখানে বর্গিদের আক্রমণকে ও প্রতিহত করেছে। তো এইরকম একটা ইতিহাস খাবেন আপনি ওখানে গিয়ে, খাওয়ার খাবেন না, ইতিহাস খাওয়া যাবে, ইতিহাস খেতে পারবেন। এবং সম্বিতের এতটাই মজা, সম্বিত পার্সোনালি কিন্তু সম্বিত সম্বিতে এটা কোন জায়গায়, সম্বিত বলতে সম্বিত ফিরে পাওয়া যেটাকে বলে, আচ্ছা বুঝতে পারছি, মানে মানে মনে রাখার জন্য সম্বিত ফিরিয়ে দেবে আর কি, ওটাই আন্তরিক এত সুন্দর করে ভালোবেসে লোককে খাওয়ায়। লোকদেরকে আগে জিজ্ঞাসা করে আপনার কী ধরনের খাবার পছন্দ, এবং সেই জায়গা থেকে সেইভাবে ও সার্ভ করে ও সাজেস্ট করে, ইনস্ট্যান্ট বানিয়ে দেয়। হ্যাঁ এবং শুধু তাই নয়, ওটা যে একটা থার্মোমিটার থাকে যে সেই খাবারটা কি আপনার মানে আপনার জিভে পুড়ে যাবে বা কষ্ট হবে কিনা সেইটা নিয়ে আপনাকে প্রেজেন্ট করে। সো দ্যাটস ওয়াই আই এম রেকমেন্ডিং, মানে একটা রিচার্জেবল ফুড সেন্টার, আপনি পয়সা দেবেন সেই প্রত্যেকটা পয়সা কস্ট ওয়ার্ড দিয়ে, প্রত্যেকটা পয়সা ও ও দাম প্রচুর নিচ্ছে কিন্তু ও কিন্তু সেটা মানে সেই দামের মর্যাদা দিচ্ছে। তো এইটা হচ্ছে সম্বিত, এবার ও বলবে যে না ও কোন ডাইরেক্টর নাম কি বলতে যেটা বললো সেটা হচ্ছে ও যেটা বলছিল সেটা হচ্ছে আউধ, আউধ হচ্ছে লখনৌয়ের আগের নাম হচ্ছে আউধ, প্রাচীনকালে লখনৌ আউধ বলে ডাকা হতো। তো আউধকে ও কেন আউধকে রেকমেন্ড করেছে সেটা হচ্ছে আউধের যে ডেকোরেশন সেটা ভীষণভাবে একটা নবাবী ডেকোরেশন আকৃষ্ট করবে, ভীষণভাবে একটা নবাবী ডেকোরেশন, ওদের যে কুক সেটা তারা ভীষণভাবে লখনৌয়ী কুক, ওদের যে খাওয়ার দেওয়ার পরিস্থিতি, ওদের যে গান বাজে, হ্যাঁ ভীষণভাবে আফতারি বাড়ির গান বাজছে, হ্যাঁ যেভাবে খাওয়ার দাওয়ার দিচ্ছে নবাবী একটা ভীষণ একটা ওই ফিল আছে, ভোজালয় মনে হয়, প্রত্যেকটা খাবার ভীষণভাবে লখনৌয়ী খাওয়া দাওয়া। তো অথেন্টিক একদম লখনৌয়ী খাবার দেখতে গেলে আপনাকে আউধ ভিজিট করতে হবে। এটা কোন জায়গায়? আউধটা অনেকগুলো আছে, হ্যাঁ সেইটাও এই এই স্যাফরন ফ্রির কাছাকাছি, কিন্তু এটা আপনারা যেখানে আছেন তার থেকে কাছে। ও আচ্ছা ওখান থেকে কাছে যেটা সেটা ভালো হয়, কোন জায়গায় সেটা? এইটা ভবানীপুরের কাছে। ও ভবানীপুর, ও ভবানীপুর থেকে ওখান থেকে কাছে হবে, এই হচ্ছে ওটাও মেট্রোতে যাওয়া যাবে না, ওবারকে বোলাতে নিজেই যেতে পারি না, ওবারকে বোলাতে, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, ওবার ওলাতে হয়ে যাবে। আচ্ছা দুটো তথ্যই পাইলাম এবং রেকর্ড থাকলো। Food Bachelor.